সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। সৃষ্টি একাডেমিক স্কুল অনলাইন ক্লাস সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমাদের অনলাইন ক্লাসগুলো নিয়মিত ফলো করছো। আচ্ছা, আজকে আমি তোমাদের 2.2 অধ্যায়ের একটি সৃজনশীল করাবো, 23 নম্বর সৃজনশীল। 23 নম্বর সৃজনশীলে বলা আছে, দেখো, y = f(x = 4x - 7/2x - 4 একটি ফাংশন। এখানে একটি ফাংশন দেওয়া আছে, কতে f(-1/2) এর মান নির্ণয় করতে বলেছে, কতে f(x + 2, f(x - 1) এর মান নির্ণয় করতে হবে, আর কতে দেখাতে বলেছে f(y = x। তো সবাই খেয়াল করো, আমি সমাধান করছি ক নাম্বার। ক নাম্বারে যেহেতু f(-1/2) এর মান বের করতে বলেছে, আমরা এই অংশটুকু লিখে নিব, f(x = প্রথমে দেওয়া আছে লিখে নেই, দেওয়া আছে f(x = 4x - 7/2x - 4। তো আমাদের মান বের করতে হবে f(-1/2). তো যেহেতু আমরা x এর জায়গায় -1/2 লিখেছি, তাহলে সব x এর জায়গায় হবে -1/2। তো 4 × -1/2 - 7 × -1/2 - 4। তো এখানে যদি আমরা গুণ করে দেই, তাহলে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, আর উপরে হবে 4, নিচে 2, -7, এখানে হবে -2/2 - 4। এখানে যদি 4 কে আমরা 2 দিয়ে কাটি, তাহলে থাকে 2, এখানে 2 কে 2 দিয়ে কাটলে 1। তো এখানে হচ্ছে -2 - 7, আর নিচে -1 - 4। এখানে আমরা পাচ্ছি -2 - 7 = -9, আর এখানে পাচ্ছি -5। তো আমরা মাইনাস যদি বাদ দিয়ে দিই, মাইনাস মাইনাস বাদ দিয়ে দিলে আমরা পেলাম 9/5, এটাই অ্যানসার। আমরা ক এর অ্যানসার পেয়ে গেলাম, f(-1/2) এর মান বের করতে বলেছিল, এটাই f(-1/2) এর মান। এখন আমরা ক নাম্বার করব। খ নম্বরে খেয়াল করো, খ নম্বরে সমাধান করতে বলেছে f(x + 2 বা f(x - 2) এর মান নির্ণয় করতে হবে। তো f(x) এর মানটা যেটা দেওয়া আছে সেটা আমরা আবার লিখে নিই, f(x = 4x - 7/2x - 4। আচ্ছা, তাহলে প্রদত্ত রাশি আছে এখানে, প্রদত্ত রাশি f(x + 2 বাই f(x - 1). তো এখানে খেয়াল করো, f(x + 2, f(x - 1), এখানে f(x) এর যে মানটা দেওয়া আছে, এই মানটা আমরা এই f(x) এর জায়গায় লিখবো, লবে লিখবো, ধরে লিখবো। তো f(x) এর মান আছে 4x - 7 বাই 2x - 4 + 2। এখানে আমরা লিখে দিব 4x - 7 বাই 2x - 4 - 1। তো এটা এখন আমরা সমাধান করি। এখানে উপরে দেখো লসাগু হয়, লসাগু হচ্ছে এখানে, এখানে ঘরে আছে 2x - 4, আর এখানে আছে 1। তো লসাগু হবে 2x - 4, আর লসাগুর ক্ষেত্রে আমরা নিয়ম জানি, লসাগুকে ঘর দিয়ে ভাগ করতে হয়। এখানে লসাগু পেলাম 2x - 4, আর এখানে ঘর আছে 2x - 4। আমরা 2x - 4 কে যদি 2x - 4 দিয়ে ভাগ করি, তাহলে হবে 1, আর 1 এর সাথে যদি লব যেটা আছে 4x - 7, এটা যদি গুণ করি, তাহলে 4x - 7ই হবে, 4x - 7। তারপর আছে প্লাস 2। আচ্ছা, এখানে খেয়াল করো, নিচে তো 1 আছে, তাহলে এখানে লসাগু হবে, লসাগুকে হর দিয়ে যদি ভাগ করি 2x - 4 কে, 1 দিয়ে ভাগ করি 2x - 4ই হচ্ছে, তাহলে 2x - 4 এর সাথে লব যদি গুণ করে দেই, তাহলে 2 × হবে 2x - 4। নিচেও সেম একই ভাবে আমরা লসাগু করব, তো লসাগু হবে 2x - 4, এখানে আসবে 4x - 7 - 1 × 2x - 4। তো এখানে নিচে লসাগু যেটা ছিল সেটাই থাকবে 2x - 4, এখানে 4x - 7 + 2 × 4 4x - 4 × 8।
নিচে খেয়াল করো 2x minus 4 উপরে হচ্ছে 4x minus 7 এখানে minus 1 into 2x যদি আমরা করি তাহলে প্লাস এ মাইনাস এ মাইনাস 2x এখানে হবে মাইনাস এ মাইনাস এ প্লাস 4 এখানে যদি আমরা যোগ করে দেই উপরে থাকতেছে 4x পরে যোগ করলে হয় 8x আর এখানে হবে মাইনাস 7 মাইনাস 8 মাইনাস 15 বাই 2x মাইনাস 4 আর এখানে হচ্ছে 4x থেকে আর যদি আমরা 2x বিয়োগ করি তাহলে হবে 2x আর এখানে মাইনাস 7 আছে প্লাস 4 আছে এখানে হবে মাইনাস 3 আর নিচে 2x মাইনাস 4 এখন আমরা এটা যেহেতু উপরে ভগ্নাংশ আছে নিচে ভগ্নাংশ আছে এই দুটো ভাগ আকারে আছে আমরা এখানে গুণ করে উল্টে দিব তো এখানে আসলে 8x মাইনাস 15 উপরে ভগ্নাংশ যেটা আছে 8x মাইনাস 15 বাই 2x মাইনাস 4 ইনটু এটা যদি উল্টে যায় তাহলে হবে 2x মাইনাস 4 উপরে চলে যাবে হরটা লগে চলে যাবে আর এই লগটা চলে আসবে নিচে 2x মাইনাস 3 তো এখানে যদি 2x মাইনাস 4 2x মাইনাস 4 যদি কাটা দেই তাহলে উপরে থাকতেছে 8x মাইনাস 15 বাই 2x মাইনাস 3 তো এখানে আমাদের মান বের করতে বলেছিল f of x plus 2 f of x minus 2 এর মান তো আমরা f of x এইটার মান পেয়ে গেলাম 8x minus 15 by 2x minus 3 এটাই অ্যানসার তো আশা করি সবাই বুঝতে পেরেছো এটা এই টাইপের অনাপাঙ্ক পাবা ফাংশনের ক্ষেত্রে তো মনোযোগ দিয়ে এটা করো তাহলে অনাপাঙ্কগুলো করতে সুবিধা হবে তো আমরা গ নাম্বারটা খেলবো বলাবা কোশ্চেনটা ভালোভাবে খেয়াল করো বলাবারে বলা আছে দেখাও যে f of y is equal to x f of y is equal to x তো এখানে যেটা দেওয়া ছিল y is equal to f of x is equal to 4x minus 7 by 2x minus 4 এটা আমরা লিখে নিই y is equal to f of x is equal to 4x minus 7 by 2x minus 4 তো এখানে খেয়াল করো যেহেতু তিনটাই সমান আছে তাহলে এখানে আমরা y is equal to 4x minus 7 by 2x minus 4 লিখতে পারি তো এখানে আমরা যদি আর আর গুণ করি তাহলে y এর সাথে যদি 2x minus 4 গুণ করে দেই তাহলে হবে 2xy minus 4y আর এখানে হবে 4x minus 7 তো এখানে আমাদের টার্গেট থাকবে আমরা x গুলো এক পাশে রাখবো বাকিগুলো অন্য পাশে রাখবো তো যদি এখানে x এর টার্ম আছে এখানে x এর টার্ম আছে আমরা x গুলো এক পাশে রাখি 2xy minus 4x is equal to minus 4y যদি পাশে চলে যায় তাহলে হবে plus 4y minus 7 তো তারপর দেখো আমরা এই দুইটা থেকে 2xy minus 4x এই দুইটা থেকে আমরা x কমন নিতে পারি আমরা যদি x কমন নিই তাহলে হবে 2y minus 4 is equal to 4y minus 7 বা x is equal to আমরা পাচ্ছি 4y minus 7 by 2y minus 4 আমরা x এর মান পেলাম 4y minus 7 by 2y minus 4 এটা আমরা এভাবে রেখে দেই আর এটাকে আমরা এক নং সমীকরণ দেই আচ্ছা আবার খেয়াল করো আমি আগে বলেছিলাম যেহেতু তিনটাই সমান আমরা প্রথমে যেহেতু লিখেছিলাম y is equal to 4x minus 7 by 2x minus 4 সেম একইভাবে f of x is equal to এটা লেখা যায় তো এখানে যদি f of x is equal to আমরা লিখি 4x minus 7 by 2x minus 4 তো আমরা এখানে যদি x এর জায়গায় y বসিয়ে দেই তাহলে সব x এর জায়গায় y হয়ে যাবে 4y minus 7 by 2y minus 4 তো সবাই একটু খেয়াল করো এখানে আমরা x এর মান কিন্তু পেয়েছিলাম 4y minus 7 by 2y minus 4 তাহলে এখানে আমরা 4y minus 7 2y minus 4 এর জায়গায় আমরা x লিখতে পারি ঠিক আছে এটা কোথা থেকে লিখলাম এক নং সমীকরণ হতে এক নং হতে তো দেখো তাহলে কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল f of y is equal to x আমরা শেষে লিখে দেব যেটা দেখাতে বলছে শুট তো এই পর্যন্ত এই প্রমাণটা খুবই সহজ আশা করি সবাই বুঝতে পেরেছো আজকে এই পর্যন্তই নেট ক্লাসে
আরেকটা সৃজনশীল করাবো ইনশাআল্লাহ। তোমরা সবাই ভালোভাবে পড়াশোনা করো, সবাই সুস্থ থাকো, বাসায় থাকো। আসসালামু আলাইকুম।